এই নারকেলের পাতাটা বিদ্যুৎ লাইনের উপর বারবার বাতাসে এসে ধাক্কা মারায় বিদ্যুৎ লাইনে বারবার বিভ্রাট হচ্ছে। আমরা মূলত এই নারকেল পাতাটি কেটে বিদ্যুৎ লাইনকে সচল করব। তো একটা ছেলে আছে, খুবই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন, এ মূলত গাছারি। একটা এলাকায় প্রতিটা গাছে উঠে একটি করে নারকেল নেয় এবং গাছের আগাছা নিলামি দেয়। তো সেই ধারাবাহিকতায় এখন আমাদের বিদ্যুৎ লাইনের সচল করার স্বার্থে তাকে মূলত এই গাছে উঠানো হচ্ছে এবং এই গাছ থেকে সে নারকেল কাজের বিনিময় গ্রহণ করবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ছেলেটির বয়স অত্যন্ত কম, তারপর গাছে ওঠার ধরন কোয়ালিটি অত্যন্ত সুন্দর। আটকাতে না জানে দেখি সবগুলো কাটে যায় পাতায় আর সবগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটি বারবার বিদ্যুৎ লাইন এসে ধাক্কা দিচ্ছে, সেই পাতাটি ইতিমধ্যে কাটা শেষ। সাবধানে করো, সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ লাইন অনেকটা নিরাপদ। ছেলেটি গাছ থেকে নামছে, তোমার বাড়িতে কে কে আছে? তুমি এত ঝুঁকিপূর্ণ কাজ করো কেন? তোমার বাবা অসুস্থ নাকি? সংসারের তোমার উপর দিয়ে সংসারটা কি হয়? তোমার আয়ের উপর দিয়ে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? প্রতিদিন তোমার কত টাকা আয় হয়? এই নারকেল কত টাকা করে বিক্রি করো? দুটি একশো টাকা। এই দুটো নিয়ে যাও, তুমি যে ঝুঁকিপূর্ণ কাজ করো, তোমার বাড়ি থেকে মানা করে না? কতদিন যাবো তুমি এই ব্যবসার সাথে জড়িত? এক দেড় বছর যাবো তুমি এই কর্ম করতেছো? আজকে কতগুলো গাছে উঠছো? কতগুলো গাছে উঠেছো? প্রতিদিন তোমার কাজ থাকে, কাজের বিনিময়ে টাকা দেয় না?
একটা গাছে কয় টাকা? 50 টাকা দেয়। আজকে নগদটা কিনতে হয়েছে? আজকে কি টাকা দিছে? আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ছেলেটির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আমাদের এই কাজ করে কি তুমি খুশি হয়েছো? আমাদের এই কাজ করে উনি দুটি নারকেল পেয়েছেন, উনি অনেকটা খুশি, আমরাও অনেকটা খুশি যেহেতু বিদ্যুৎ লাইনটা আমরা নিরাপদ করতে পারছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।